হ্যালো স্টুডেন্ট, আমরা এখন দশম শ্রেণীর গণিত বিষয়ের কোশ্চেন থেকে চালাতে 8 নম্বরই করব। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তো ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর কি? তো এখানে বাহু দৈর্ঘ্য দিয়ে আনি। বাহু দৈর্ঘ্য বার করতে হলে কি করতে হবে, আগে একটি তলের ক্ষেত্রফল বার করতে হবে। যেহেতু ঘনকের প্রতিটি তল বর্গাকার হয়, তো একটি তলের ক্ষেত্রফল থেকে বাহুর সূত্র কি, ক্ষেত্রফলের রুট ওভার। তো আমি করে নেবে ঘনকে 6টি তলের ক্ষেত্রফলে সমষ্টি সমান 216 বর্গ সেমি। অতএব ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান 216-কে 6 দিয়ে ভাগ করবো, যেহেতু 6টি তল রয়েছে। একটি তল, 6টি তল থেকে একটি তল বেরিয়ে যাবে 6 দিয়ে ভাগ করলে 36 বর্গ সেমি। অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 36 বর্গ সেমি। কারণ 36 রুট ওভার করা হলে কেন, যেহেতু ঘনকের প্রতিটি তলই বর্গাকার হয়, একটি তলের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে তো বর্গাকার তলের ক্ষেত্রফল থেকে বাহুর সূত্রকে ক্ষেত্রফলে রুট ওভার করতে হয়। তো রুট ওভার করে দিলাম 6 সেমি ইন্টু 6 সেমি, রুটটা উঠে গেলে 1টা 6 সেমি বাইরে আসবে। তা বাহু দৈর্ঘ্য বেড়ে দিলাম, তাহলে ঘনকের আয়তন সমান, আয়তনের সূত্র কি, বাহুর কিউ। তো 6 সেমি কিউ করলে 6-এর কিউ বললাম, যেহেতু আয়তনের একক ঘন সেমি, তো তাই ঘন সেমি লিখে দিলাম। তো 6-কে 3 বার গুণ করলে কত হবে, 216 ঘন সেমি, এটাই অ্যান্সার। এখন 9 অঙ্কটি পড়ে নেওয়া যাক। 9 অঙ্কটি কি আছে, একটি সমকোণী চৌকুলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে। একটি সমকোণী চৌকুলকে দুভাবে ভাগ করবে, তাহলে প্রথমেই এর আয়তনটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সমকোণী চৌকোণের আয়তন সমান 432 ঘন সেমি। এবার তাকে কি করবে, দুটো সমান আয়তন বিশিষ্ট সমকোণ, এই সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করবে দুটো। তাহলে অতএব প্রতিটি সমান আয়তন বিশিষ্ট ঘনকের আয়তন সমান কিভাবে একে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 216 ঘন সেমি। এখন মনে করি ঘনকগুলির প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 1 সেমি। শর্ত অনুযায়ী কি হবে, শর্ত অনুযায়ী ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর কিউ, এক্স কিউ সমান সমান 216, এক্স কিউ সমান সমান 216, বা এক্স কিউ সমান সমান এটা কি হবে 6 কিউ, আর এক্স সমান সমান 6 সূচকের নিয়ম নিয়ে। অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি, এটাই অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্কটি পড়ে নেওয়া যাক। 10 নম্বর অঙ্কটি কি আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরবর্তী ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করি। তো এখানে বলেছে প্রতিটি বাহুকে 50% কমানো, তাহলে অতএব
মনে করি ঘনকের বাহু সমান সমান 100 একক। অতএব ঘনকের আয়তন সমান 100 × 100 × 100 ঘন একক। যেহেতু ঘনকের আয়তন সূত্রকে বাহু গুণ বা বাহুর কিউ, মানে বাহুকে তিনবার গুণ করতে হবে। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানোয় নতুন দৈর্ঘ্য, সনদন দূরের কথা হবে ছিল 100, 50% কমেছে, মানে 100 মধ্যে 50 কমিয়েছে, তাহলে কত 100 - 50 একক সমান সমান 50 একক। অতএব নতুন ঘনকের আয়তন সমান, নতুন ঘনকের আয়তন কি হবে, আবার বাহু গুণ বাহু গুণ বাহু, মানে বাহুর কি 50 × 50 × 50 ঘন একক, 50 × 50 ঘন একক। তো এখন কি বলেছে, মূল ঘনক ও পরবর্তী ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সে করলে কি। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের, মূল ঘনক ও পরবর্তী ঘনকের ঘনফলে, ঘনফল মানে আয়তন, ঘনফলের অনুপাত সমান সমান মূল ঘনকের ঘনফল কত ছিল 100 × 100 × 100। কাটাকুটিটা এই কারণেই করলাম না, গুণটা এই কারণেই করলাম না, কাটাকুটির সুবিধার জন্য 50 × 50 × 50। তো কাটাকুটি করলাম, শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, শূন্য 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 শূন্য, 5 দিয়ে কাটলে এটা 5 × 10, এটা 5 দিয়ে কাটলে 5 × 20 = 100, 4 × 5 = 20, সমান সমান এটা 4 × 2 = 8 হলো, 8 = 1, এটা অ্যান্সার।